এই বেগম খালেদা জিয়া বলেছিলেন শেখ হাসিনা দেশ থেকে না পালালে তিনি ঘরে ফিরে যাবেন না। আজকে কি আমরা দেখি, মাননীয় প্রধানমন্ত্রী আজকে গণভবনে আছেন, জাতিসংঘে বক্তৃতা দিচ্ছেন, সারা দেশ ও জাতিকে তুলে ধরেছেন, এমন উন্নয়ন করেছেন যে উন্নয়নের ফলে বাংলাদেশের সম্মান মর্যাদা অনেক অনেক উঁচুতে উঠেছে, এটি আমাদের গর্ব। এই 15 বছর যাবৎ একটানা কুরাল গাইছে, নির্বাচন মানি না, নির্বাচন মানি না, নির্বাচন আপনাদের মানতে হবে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানের 126 দ্বারা সুস্পষ্ট লেখা রয়েছে, অল দা এক্সিকিউটিভ সকল সিভিল কর্মকর্তা সকলে মিলে আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করব একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য। এটি তারা বিশ্বাস করে না, সারা পৃথিবীতে যারা স্বাধীনতার যুদ্ধে আমাদের সমর্থন দেয় না, যারা নৌসপ্তম নৌবহর পাঠিয়েছিল, যারা অস্ত্র দিয়েছিল, কামান দিয়েছিল, ট্যাং দিয়েছিল, ওই পাক বাহিনীকে, ওই ধর্ম অন্ধদেরকে, ওই জামাত রাজাকারদেরকে, তাদেরকে মোকাবেলা করে আমরা দেশ স্বাধীন করেছিলাম, আমরা পরাজিত হই নাই। আজকেও বলতে চাই, মিথ্যা তথ্যের ভিত্তিতে পশ্চিমা বিশ্বের কিছু দেশ কিছু নেতা আপনারা বিভ্রান্ত হচ্ছেন, আপনারা নানান রকম কৌশল করছেন, তাদের কাছে আমরা বলতে চাই, 71-এ আমরা পরাজিত হই নাই, ওই নৌবহরের হুমকিতে আমরা ঘরে পালিয়ে যাই নাই। এবারও ইনশাল্লাহ আজকের এই সমাবেশ জননেত্রী শেখ হাসিনা উন্নয়নকে আমরা সামনে নিতে চাই এবং দেশের শান্তি দিতে চাই, মানুষের জীবনের নিরাপত্তা দিতে চাই। ইনশাল্লাহ আজকের সমাবেশের প্রমাণ, আমরা অতীতেও ব্যর্থ হই নাই, আগামী দিনেও ব্যর্থ হব না। একজন নাগরিক হিসেবে শুধু এটুকু বলতে চাই, আমি চরমভাবে কষ্ট পাই, দুঃখ পাই, বাংলাদেশে বিএনপি যে উচ্ছৃঙ্খল সন্ত্রাসের পথে গিয়েছে, বারবার ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে, চূড়ান্ত ব্যর্থতা, চূড়ান্ত পরাজয়। আমার দুঃখ হয়, সকল দেশে একটি শক্তিশালী বিরোধী দল দরকার, পটেনশিয়াল একটা বিরোধী দল, এটি গণতন্ত্রের ভাষা, সরকারি দল বিরোধী দল। এইবার পরাজিত হয়ে উচ্ছৃঙ্খল পথে দেখে বিএনপির কর্মীরা হতাশায় নিমন্ত্রিত হয়।